তা তোমাকে যে একটা চাকরির কথা কইছিল, তুমি কি ওইটা অ্যাপ্লাই করছিলে? হ চাকরি তো অ্যাপ্লাই করছিনু, কিন্তু চাকরি কি হবি? হবি মানে ধরে নাও তোমার চাকরি হয়ে গেছে, খালি না। আচ্ছা ওটা আমি বুঝে গেছি, ওটা আপনি কার আমাকে কোয়া লাগবি না, ওটা ব্যবস্থা আমি করবনি। আচ্ছা তাহলে ভাইবাদ, কালকে আসো, কালকে তোমার সাথে দেখা হবে নি। আচ্ছা আপনি দেখেন কিন্তু, ওরজন আমি ছাড়া আর কেউ চাকরি না ঢুকতে পারে। আরে সে টেনশন তুমি আমার উপর ছাড়ে দাও না কে, আমি তো ভাইবা বোরত থাকবো, আমি তো সব কিছু না, তোমার টেনশন করা লাগবে না, তুমি এখন লাকের মধ্যে তেল দিয়ে যাই ঘুমাও। যাক অনেক দিন ধরে চেষ্টা করছিল একটা চাকরির জন্য, এবার মনে হয় আমার চাকরিটা হয়েই যাবে, আর কেউ রক্ষা করে পারবে না আমার চাকরি। স্যার আমি কি ঘরের মধ্যে আসবো? আসবা মানে তাড়াতাড়ি আসো, চেয়ারত বসো। তা তোমাকে তাহলে এখন কিছু প্রশ্ন করি আমি। আচ্ছা যত খুশি প্রশ্ন করেন, আপনার তো আমি টাকা দিছি আগেই, টাকা দিয়ে চাকরি নেব, আবার কিসের প্রশ্ন করতো? যা করেন আপনার মতো আপনি প্রশ্ন করেন। তা কোম্পানির উলস তো আমাকে পালন করা লাগবেই, তো এই জন্যই তো তোমাকে আমি প্রশ্ন করবো। আচ্ছা আচ্ছা করেন, আমার এত ধৈর্য নাই, তাড়াতাড়ি প্রশ্ন শুরু করে দেন। তা কও তো বাংলাদেশের জাতীয় পতাকার রং কি? এটা আবার কোনো প্রশ্ন হলো? লাল আর সবুজ। তা কও তো তিনের মধ্যে একবার দিলে কত থাকে? এটা তো আরো সহজ প্রশ্ন করছেন আপনি, তিনের মধ্যে দুই বাদ দিলে এক থাকে। এবার শেষ একটা প্রশ্ন করেন করেন, আপনি প্রশ্নের উত্তর দিয়ে দিতে আমার কোনো ভালো লাগছে। কত জাতীয় ফলের নাম কি? জাতীয় ফল কাঁঠাল। যাও তোমার চাকরি আমি কনফার্ম করে দিন, বাইরে আরেকজন আছে তো ওকে আমি ম্যানেজ করতেছি। আপনি যেটাই করা সেটাই কন, আমার চাকরি যেন কনফার্ম হয় আমি এই কয়ে দিলাম আপনাকে। যাও যাও তোমার চাকরি তো কনফার্ম হয়েই গেছে, এখন যাও বাড়ির যাও, তুমি এক তারিখ থেকে জয়েন করো। স্যার আমি কি আসতে পারি স্যার? আরে হ হ আসো, অনুমতি নেওয়া লাগবে কে, চলে আসো। স্যার আমার চাকরিটা খুবই দরকার স্যার, আপনি যদি এনে দয়া করে চাকরিটা আমাকে দিতেন। কোম্পানি তো আর তোমার মুখ দেখে তোমাকে চাকরি দিবি না। তা ভাইবার জন্য এখন রেডি হও, আমি এখন তোমাকে প্রশ্ন করতেছি। করেন স্যার প্রশ্ন করেন, যে করেই হোক এক তো আমার ভাইবার থেকে বাদ দেওয়াই লাগবে, না দিলে তো আমি অকলি বের পারবো না, আর অক যদি না লেই তাহলে তো আমার 5 লাখ টাকা ইনকাম হবে না, তাই এক বাদ দেওয়াই লাগবে আমার। আচ্ছা কও নিউটনের আব্বার নাম কি? এটি আবার কি প্রশ্ন করলো? আমার বাপ দাদার জন্মে তো এরকম প্রশ্ন শুনিনি স্যার, আমি তো এই প্রশ্নের উত্তর কবার পারি না, এরকম সোজা প্রশ্নের উত্তর দিয়ে পারো না, আবার তুমি আচ্ছা হামা করে কোম্পানি চাকরি করবে, তোমার চাকরি কি হবি? তাহলে এবার তুমি 2 নম্বর প্রশ্নের উত্তর দাও দেখি। কও তো সাকিব আল হাসান বিশ্ব সেরা ক্রিকেটে কয়টা গোল দিছিল? শালা এটা আবার কি প্রশ্ন করলো আমার? সাকিব আল হাসান কয়টা গোল দিছিল? স্যার আমি এটাও পারি না। এবার তোমার জন্য আমার শেষ প্রশ্ন, কত সানি লিওনের স্বামীর নাম কি? স্যার আমি তো এই প্রশ্নেরও উত্তর দিয়ে পারছি না স্যার, আপনি খালি আমার কঠিন কঠিন প্রশ্ন ধরতেছেন, সহজ ধরেন স্যার। যাও যাও তোমার চাকরি করা লাগবে না, তুমি বাড়ির যেয়ে ভ্যান চালাও।
একটা প্রশ্নেরও তো উত্তর দিয়ে পারলে না তুমি, তাহলে তোমার চাকরি কি করে হবে? আমার ঘরে তিনটে প্রশ্নের করার কথা, তিনটে প্রশ্ন করছি, তুমি এটাও পারোনি। যাও, তোমার চাকরি এখানে হবি না। প্রিয় দর্শক ভাই, বুঝলেন তো ক্যাঙ্কে করে চাকরি দিয়ে টাকা ইনকাম করা লাগে? আপনারা যেন এরকম চাকরির ইন্টারভিউ না দিবেন, দেন আগে দেখবেন যে সেই চাকরি আপনি হবি নাকি। তাহলে আপনারা সবাই আজকের মনে ভালো থাকেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান।